you like my videos, please subscribe, press the bell icon, and never miss another update. Hello viewers, welcome to Atrium. লেকচার 06 এ আজকে আমরা আরো কিছু স্কেচ দেখব, জেনারেল ফর্ম গুলো দেখব, কি জেনারেল শেপ গুলো দেখব। সো যদি এখানে ইকুয়েশন থাকে x ইকুয়াল টু 1 বাই x, সো এই ধরনের মানে x টা যদি ইনভার্স থাকে আর কি, মানে সো এই ধরনের ইকুয়েশন গুলোর জন্য আমাদের জেনারেল শেপ হবে হচ্ছে এই ধরনের। সো আমাদের স্কেচটা হবে হচ্ছে এমন। সো এখানে সবগুলো পয়েন্ট হবে, বাট কখনো সেটা জিরোতে আসবে না, মানে মাইনাস নেগেটিভ ভ্যালুগুলো হবে, পজিটিভ ভ্যালুগুলো হবে, বাট এটা কখনো জিরোতে আসবে না। সো আমাদের স্কেচটা হবে হচ্ছে এমন। সো এখানে ডোমেইন আর রেঞ্জ দুই আমি দেখাই, আর এর আগের ভিডিওগুলোতে ডোমেইন আর রেঞ্জ দেখানো হয়নি, বাট ওগুলো আসলে অনেক ইজি ছিল, তো গ্রাফ দেখে বোঝা যায় যে ডোমেইন কি হবে বা রেঞ্জ কি হবে। খুব কাছ থেকে ঘুরে হয়ে খুব কাজ পরে যাবে, বাট কখনো এক্সিস কে ইন্টারসেক্ট করবে না, আবার জিরো তো কখনো আসবে না আরকি, খুব কাছ থেকে ঘুরে চলে যাবে। সো এখানে সব রিয়েল নাম্বার, বাট জিরোটা বাদ যাবে, জিরো বাদে সব রিয়েল নাম্বার হচ্ছে, এর রেঞ্জ ডোমেইনও সেম, ডোমেইন হবে রিয়েল নাম্বার বাট নট জিরো। সো এটা হচ্ছে আমাদের এই ইকুয়েশনের জন্য, এই ধরনের জেনারেল ফর্মের জন্য আমাদের জেনারেল শেপটা স্কেচ এই ধরনের হবে আর কি। সো আমরা এই জেনারেল ইকুয়েশনের উপর আরেকটা স্কেচ দেখি, এটা জাস্ট মানে আমাদের কোই ফর্মুলাটা ইউজ করতে হবে, যে এক্স অ্যাক্সিস এর দিকে মানে প্রথমে একটা পয়েন্ট নিতে হবে, তারপর সো আমরা স্কেচটা করি এখানে। সো এটা তো আমাদের প্রথম আমাদের 00 পয়েন্ট, সো এখান থেকে আমাদেরকে প্রথমে একটা পয়েন্ট নিতে হবে, পয়েন্ট আর কি মানে আমরা পয়েন্ট না নিয়ে একটা এক্সিস নিয়ে নিব এখানে, দেখেন আপনারা, কারণ এখানে তো স্কেচটা একটু অন্যরকম, এর আগে স্কেচ থেকে এটা একটু ডিফারেন্ট। তো প্রথমে একটা কাল্পনিক এক্সিস নিয়ে নিতে হবে আমাদেরকে, সো এক্সিসটা কোথায় হবে, সো এখানে দেখেন মাইনাস টু, এক্সিস সাথে মাইনাস টু আছে, সো মাইনাস থাকলে রাইট সাইডে যায়, সো টু ঘর রাইট সাইডে যাবে, ওয়ান টু। আপনার যদি এই জিনিসটা বুঝতে প্রবলেম হচ্ছে, তারপরে আমার ফাইভ যেহেতু আছে, এখানে আলাদাভাবে ফাইভ আছে, সো ফাইভ প্লাস ফাইভ আছে, সো এখানে যেহেতু প্লাস ফাইভ আছে, সো উপরে পাঁচ ঘর যাবে, সো y এক্সিস বরাবর এটা y এক্সিস বরাবর যাবে, আর এটা x এক্সিস বরাবর রাইট লেফট যাবে, আর এটা y এক্সিস বরাবর আপ ডাউন করবে। সো এই জিনিসটা যদি আপনাদের কারো বুঝতে প্রবলেম হয়ে থাকে, আপনারা লেকচার 3 দেখে আসবেন, 3 4 5 আমরা এগুলা ইউজ করেছি, সো 3 4 5 না দেখলে আসলে একটু বুঝতে প্রবলেম হতে পারে, সো 3 4 5 থেকে দেখে আসবেন, তাহলে আপনাদের জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে আশা করি। সো এখানে পাঁচ ঘর উপরে উঠতে হবে, প্লাস আছে, সো 1 2 3 4 5, সো আমাদের পয়েন্ট হচ্ছে এটা। সো এই পয়েন্টে আমরা এখন একটা কাল্পনিক এক্সিস আঁকবো, সো এটা আমাদের মনে করেন কাল্পনিক এক্সিসটা, কাল্পনিক আর কি। তো আমাদের গ্রাফটা হবে এখন এই এক্সিস, এই এক্সিস বরাবর মানে এই এক্সিস এর উপর গ্রাফটা হবে আর কি, সো গ্রাফটা হবে এমন, এটা হবে আমাদের গ্রাফটা, এই শেপটাই, জাস্ট একটা অন্য কাল্পনিক একটা এক্সিস করে পয়েন্টটা বাইর করলাম, এখান থেকে পয়েন্টটা বের করলাম, দেন ওই কাল্পনিক এক্সিস এর অনুযায়ী আমাদের শেপটা হইলো। সো এই শেপটাই জাস্ট এটা অন্য একটা পয়েন্টে বা অন্য একটা এক্সিসে। সো আশা করি আপনাদের বুঝতে প্রবলেম হচ্ছে না। সো এখানে যদি আমরা ডোমেইন আর রেঞ্জ কি হবে সেটা বলে দিই, সো এখানে দেখেন এখানে 5 এক্স এর জন্য আমরা হচ্ছে 5 ঘর আসছি, আর ওয়াই এর জন্য 5 সরি এক্স এর জন্য 2 ঘর আসছি, 2 পর্যন্ত আসছি, আর ওয়াই এর জন্য গেছি হচ্ছে 5 ঘর মানে 5 ঘর গেছি। সো এখানে ডোমেইন রেঞ্জ এখান থেকে আমরা এভাবে বের করতে পারবো, সো এখানে রেঞ্জ হবে হচ্ছে
রেঞ্জ সবসময় রেঞ্জের ভ্যালু বের করার সময় আপনারা দেখবেন ওয়াই এক্সিস এর, সো ওয়াই এক্সিস যেহেতু 5 ঘর গেছি, সো এখানে হচ্ছে রেঞ্জ হবে সকল রিয়েল নাম্বার থেকে 5 বাদ, মানে 5টা আমরা 5 বাদ দিয়ে সকল রিয়েল নাম্বারই হবে এটা রেঞ্জ। আর এখানে ডোমেইন হবে হচ্ছে সকল রিয়েল নাম্বার বা 2, সো 2 বাদ দিয়ে যেহেতু আমরা এক্স অ্যাক্সিসে 2 ঘর পর্যন্ত গিয়েছি, সো 2, সো 2 বাদ দিয়ে সকল রিয়েল নাম্বারই হবে এর ডোমেইন। সো এই জিনিসটা যদি আপনাদের কারো বুঝতে প্রবলেম হয়, আপনারা দেখবেন এই পয়েন্টটা, এই পয়েন্টটা হচ্ছে এই পয়েন্টটা কত 2, এখানে এক্স অ্যাক্সিস বরাবর 2 গেছি আর এখানে গেছে 5, 2 5, সো এটা হচ্ছে 2 5 পয়েন্ট, সো 2 5 পয়েন্ট, সো এই পয়েন্টটা বাদ যাচ্ছে। সো সবসময় আমাদের এক্স এর ভ্যালুটা ডোমেইন আর ওয়াই এর ভ্যালুটা রেঞ্জের সাথে রিলেটেড। সো এখানে রেঞ্জ হবে হচ্ছে 5 বাদে সব রিয়েল নাম্বার, আর ডোমেইন হবে হচ্ছে 2 বাদে সব রিয়েল নাম্বার। এখানেও যদি আপনারা দেখেন এই স্কেচের ক্ষেত্রে, এখানে এই পয়েন্টটা হচ্ছে ছিল 0 0 পয়েন্ট ছিল, সো এখানে ওই জন্য সবসময় 0 0 হয়েছে, কারণ দুইটাই এক্স এর ভ্যালু এবং ওয়াই এর ভ্যালু 0 0। সো এইভাবে করে আপনারা এই ধরনের যে এই জেনারেল শেপের সব ধরনের স্কেচ করতে পারবেন, জাস্ট পয়েন্টটা ডিফারেন্ট হবে বা এক্সিসটা একটু ডিফারেন্ট হবে। সো আশা করি আপনাদের জিনিসটা ক্লিয়ার হয়েছে, যদি আপনাদের কোনো কোশ্চেন থেকে থাকে আমাদেরকে কমেন্টে জানাবেন। ভিডিও ডিসক্রিপশনে আমাদের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, প্লেলিস্টে গেলে আপনারা সবগুলো ভিডিও একসাথে পেয়ে যাবেন। আপনারা যারা আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। পরবর্তী লেকচার দেখার আমন্ত্রণ রইল, ধন্যবাদ।